বিএনপি নির্বাচন করার কোনো সমর্থনই নেই। এই যে বেগম খালেদা জিয়া, উনি মৃত্যুর সাথে পাঞ্জাল আসছে, উনি কি নির্বাচন আসতে পারবেন? ওনার ছেলে তারেক রহমান উনি আছে লন্ডনে, ওইখান থেকে আসতে পারে? আইসে আইসে নির্বাচন আপনারটা আপনার যারে ভালো মনে হয় তাকে দেবেন, আমার স্ত্রীর ভোটটা আমি পাওয়ার আশা করতে পারি না। আমি 159 নেত্রকোনা 3 কেন্দ্র আটপাড়া ওই আসন থেকে নির্বাচন করতে গিয়েছিলাম এবং মনোনয়নপত্র পেয়েছি কৃষক শ্রমিক জনতা লীগ থেকে। পরে রিটার্নিং অফিসারের কাছে জমা দেওয়ার পর আমার করের যে কাগজপত্র এটি দেই নাই। হ্যাঁ, আমি 2008 যখন নির্বাচন করেছিলাম তখন এইসব লাগছিল না, এই কারণেই আমি দেই নাই। এখন আমার মনোনয়নপত্রটি বাতিল হয়ে গেছে, সুতরাং আজকে এসেছিলাম ওইটাকে আপিল করার জন্য। এখন আজকে আমি আপিল করবো না, আগামীকালকে আপিল করব। আজকে আমি ফর্ম লিখি নাই, আবেদন ফর্ম লিখি নাই, আমি একটু চিন্তা ভাবনা করে যাওয়া, একজন লয়ারের সাথে বুঝাও, পরে লিখব, লিখে পরে কালকে জমা দেবো। আমি একাই এসেছি, আমি জিনিসটা বুঝলাম যে আমি বুঝতে গিয়ে আমি তাদের সঙ্গে কথাবার্তা বললাম, বুঝছেন? আমার দল কৃষক শ্রমিক জনতা লীগ, আমার দলের প্রতিষ্ঠাতা বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরুত্তম, উনি যা করেছেন ভালোই করেছেন এবং উনি 39টা সিটে হয়তো মনোনয়ন দিয়েছেন না বেশি হয় এরকমই, তা আমি পুরোপুরিটা জানি না। তা আমার যে মনোনয়ন, আমি নেত্রকোনা জেলা 5টা আসনের মধ্যে আমি 1টা আসনে মনোনয়ন পেয়েছি, আর 4টা আসনে উনি মনোনয়ন দেন নাই এবং উনি যোগ্য প্রার্থী পান নাই। আমি করেছি 2008, কোনো পার্থক্য নাই। সাধারণ পাবলিক নির্বাচন চায়, এই এই সুষ্ঠু চায়, সুষ্ঠু আর কিছু না। এই যে এখন বর্তমানে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী উনি যে নিয়ম করছে, নিয়মটা ভালোই মনে হইতেছে, যদি এইভাবে থাকে অনেকে আসবে কেটে আসবে। এই যে বেগম খালেদা জিয়া, উনি মৃত্যুর সাথে পাঞ্জাল আসছে, উনি কি নির্বাচন আসতে পারবেন? ওনার ছেলে তারেক রহমান উনি আছে লন্ডনে, ওইখান থেকে আসতে পারে? আইসে আইসে নির্বাচন। আর যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উনি তো আবার জেলখানা, মির্জা আব্বাস তারা আছে জেলে, তো নির্বাচন। আর যে আরেকজন আছে না কি রুহুল রেজভি, উনি তো অনলাইনে কথা বলে, উনি তো প্রকাশ্যে নির্বাচনের কথা বলেন নাই, তা কি বলা যায়? আর বিএনপি নির্বাচন করার কোনো সমর্থনই নেই। হ্যাঁ, প্রতিদ্বন্দ্বী নির্বাচন হবে, অনেক অনেক পার্টি তো আসছে নির্বাচনে, অনেক দলই নির্বাচনে অংশগ্রহণ করতেছে, তো সুতরাং শুধু বিএনপি না থাকলে কী হবে বাংলাদেশে? জনগণ যাকে ভালো লাগে তাকে ভোট দেবে, এইটা তো আপনার ভোট আমি দিতে পারবো না, আপনার ভোট দেওয়ার ক্ষমতা আমার নাই, আপনারটা আপনার যারা ভালো মনে হয় তাকে দেবেন। কারণ আমি কয়টা পাই আমি না পাই এটা তো আমি বলতে পারবো না, আমারটাই আমি পারবো, আমার স্ত্রীর ভোটটা আমি পাওয়ার আশা করতে পারি না, কারণ তার একটা ইয়ে আছে, নিজের ব্যক্তিত্ব আছে, নিজের বুদ্ধিজ্ঞান আছে, তার ভোট যাকে ভালো লাগে তাকে দেবে। বর্তমানে আমি 99% উনি তো আমার এলাকাতে একটা কোদাল পর্যন্ত মাটি কাটায় নাই, একটা রাস্তার কোনো কাজ করে নাই, কোনো এই 200 হাত মানে যেটাকে বলে 200 গজ, 200 গজ জায়গার লাগিয়ে মানুষ অনেক কষ্ট বুক করছে আর তাকে বকাবকি করছে। আলবার ব্রিজ, হ্যাঁ, ওইটা আমি করবো, জনগণ সুযোগ সুবিধা করে দেওয়ার চেষ্টা করবো বা করবো,